সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকার যুব সমাজের প্রাণের সংগঠন ইনাতনগর যুব সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার 24 রমাদান ইনাতনগর জামে মসজিদের দক্ষিণের মাঠে ইনাতনগর এলাকার 32 জন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র প্রবাসী দানশীল ও সমাজসেবক ব্যক্তিদের অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজসেবক তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাব উল হাসান সবুজ, ইনাতনগর যুব সংঘের সদস্য সাংবাদিক জাকারিয়া আহমদ ও দব্বির মিয়া তালুকদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর জিতু মিয়া, জমিয়ত নেতা মাওলানা হাসমতুল্লাহ খান, জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাব সভাপতি আব্দুল ওয়াহিদ, সাংবাদিক রিয়াজ রহমান, জমিয়ত নেতা মাওলানা মতিউর রহমান শাসনবী, যুব সংঘের সদস্য আব্দুল মোমিন নাসির, আবুল ফজল, হাফিজ মল্লিক, রেজওয়ান আহমেদ সহ আরও অনেকে। পরে বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ আবুল কাশিম।